আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ সবাই। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, কি করে আপনার বাংলা ফন্ট যে কোনো পিসিতে বাংলা লিখে সেটাকে আপনারা বাংলা টাইপ করতে পারবেন, এর জন্য যেটা করতে হবে চলুন কাজে চলে আসি। এখানে আসার পর এখানে যেমন এডিট অপশন, এডিট অপশনে প্রেফারেন্স, এখানে চলে আসবো টাইপ টুলস। এখানে এসে দেখেন জাস্ট এই যে শো এখানে দেওয়া থাকে না, অনেক সময় জাস্ট আমি এটা দিয়ে রাখছি। টাইপ টুলসে যে দেখেন টাইপ টুলস, এখানে জেনারেল অনেকগুলো অপশন আছে, চাইলে এগুলো আপনি দেখতে পারেন। এগুলো অপশনাল, চাইলে আপনি এগুলো অন্য অন্য পারপাসে ইউজ করতে পারেন। এগুলো টাইপ টুল, কিবোর্ডের সাইজ ছোট বড় বিভিন্ন ভেরিয়েশন, তো এটা আমি আসবো না, জাস্ট এখানে টাইপ টুলসে আসবো, শো আইডেন্টি অপশন। হ্যাঁ, এখানে আসার পর ওকে দেওয়ার পর আপনি যদি এখানে বাংলা লেখেন, ইজিলি বাংলা সেখানে কনভার্ট হয়ে যাবে এবং বাংলাতে আপনি চাইলে সেটাকে লিখতে পারবেন, যে কোনো ভাবে সেটাকে বাংলাতে আপনি বাংলা ফন্ট জাস্ট বিজয় বিজয় সরি এখানে বিজয় এখন নাই, তাহলে আমি বিজয়টা অভ্র অ্যাড করে সেটা আপনি বাংলা লিখলে বাংলা ফন্ট চলে আসবে। জাস্ট কি করতে হবে, আপনি এডিট অপশনে এসে প্রেফারেন্স, টাইপ টুলস, শো দিস আইডেন্টি অপশন, এইটুকু অপশন দিলেই আপনার বাংলা টাইপ ইজিলি করতে পারবেন বাংলা ইলাস্ট্রেটরে, এবং সুন্দরভাবে সেটাকে কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ। এবং জাস্ট এখানে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে এখানে বাংলা ফন্ট লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ইনশাল্লাহ, আর ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর আমরা সবাই সবাইকে ভালোবাসি, আল্লাহর রাস্তে সবাই সবাইকে ভালোবাসবো ইনশাল্লাহ। আর সামনের দিনগুলোতে করোনা থেকে যে ভাইরাস, বিভিন্ন ভাইরাসে অ্যাটাক হয়েছে, সব কিছু থেকে আমরা ভালো থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাই হেদায়েত করুক। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।